السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومواله. قد سألها قوم من قبلكم، তোমাদের আগে এরকম কাওমেরা ছিল যারা বারবার খালি এরকম প্রশ্ন করত। ثم أصبحوا بها كافرين، প্রশ্ন করার দ্বারা আসলে তারা হেদায়েত পায় নাই, শেষ পর্যন্ত তারা কাফের হয়ে গেছে। নবীকে প্রশ্ন করি করি শেষ পর্যন্ত কাফের হয়েছে, আসলে হেদায়েত তারা পায় না। এরপরে আল্লাহ পাক 103 নম্বর আয়াত, ফ্যান আরো একটা বন্ধ করে দাও, ঠান্ডা হচ্ছে। তো আল্লাহ সুবহান ওয়া তাআলা 103 নম্বর আয়াতে ওই যে একটু আগে আমরা কালাইদের কথা বলছি, কালাই দেখ চার ধরনের প্রাণের কথা বলছেন, যে তোমরা যে প্রাণীগুলো বানাইছো আল্লাহ পাক এই ধরনের কোন বিধান দেন নাই। মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হামিন। আল্লাহ রাব্বুল আলামিন বাহিরাও দেন নাই, সাইবাও দেন নাই, ওয়াসিলাও দেন নাই, হামও দেন নাই। আচ্ছা এবার আসেন, এগুলো কি? এই যে চারটা নাম পাইছি না কোরআনে, একটা বাহিরা, আল্লাহ পাক এখানে চারটা প্রাণের কথা বলছেন। প্রথম হলো বাহিরা, বাহিরা হলো যেই ওটার পাঁচবার বাচ্চা প্রসব করছে, পঞ্চম বারটা পুরুষ। খালি পাঁচবার হইলে হবে না, পাঁচটা বাচ্চা হয়েছে, পঞ্চম বারটা কি হয়েছে? পুরুষ বাচ্চা হয়েছে। এই ওটার নাম বাহিরা। সবগুলো এরকম হয় না কিন্তু, পাঁচটা হয়েছে পঞ্চমটা যে পুরুষ হোক তা তো ঠিক নেই, যেটার এরা প্রথম চারটার হিসাব রাখতো না, পঞ্চমটা দেখতো এটা কি পুরুষ হয়েছে নাকি মেয়ে হয়েছে, কোনটা হয়েছে। তো যদি এটা পুরুষ বাচ্চা হয় এই উটনিটাকে গলার মধ্যে মালা দিয়ে ছেড়ে দিত, এটার নাম বাহিরা। এটার জন্য আলাদা এক ধরনের মালা, এই মালা দেখলে বোঝা যেত যে এটা বাহিরা, এটা আর কেউ খাবে না, এটা জবাইও করবে না, এটা খাবে না, এটা দেবতার নামে উৎসর্গ করে দিস। আরেকটা হলো ওয়ালা সাইবা, সাইবা হলো কোন একটা মান্নত করছে, মান্নতের জন্য ওটা ছেড়ে দিস, বা তার একটা আল্লাহর কোন নিয়ামত পাইছে, শুক্রিয়াতান এটার মধ্যে গলার মালা লাগাই ছাড়ে দিস, এটার নাম সাইবা। ওয়াসিলা, ওয়াসিলা হলো ছাগল, ওসিলা ওট না, ওসিলা হলো কি ছাগল। এই ছাগলটা আপনার একসাথে মানে বাচ্চা দিতে 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 অনেকগুলো বাচ্চা দিছে, কিন্তু প্রথম বাচ্চাটা ফাঁটা, মানে প্রথম যে বাচ্চাটা হয়েছে ওয়াসিলার এটার প্রথম বাচ্চাটা হয়েছিল কি ফাঁটা হয়েছে, মানে পুরুষ। তো এই প্রথম বাচ্চা ফাঁটা জন্ম দিছে এবং এরপরে আরো বাচ্চা হয়েছে, মানে পাটা জন্ম দিলেই ওটা ছেড়ে দিত না, আরো হয়েছে পরে কয়েকটা হয়েছে, কিন্তু প্রথমটা তার পাটা হয়েছিল। এই ছাগলটাকেও তারা গলার মধ্যে মালা দিয়ে ছেড়ে দিত। এখানে ওয়াসিলার আবার ব্যাখ্যা আছে, কেউ কেউ বলছেন না ওয়াসিলা হলো মা, মাটাকে ছেড়ে দিত, আবার কেউ বলছে না ওই পাটাটাকে ছেড়ে দিত, প্রথম যেটা পাটা হয়েছে ওই পাটাটার গলা। এখনো দেখবেন যে মুসলিমেরা এরকম পাটার গলা এলাকে ছেড়ে দেয়। তো এরকম ওগুলাকে বলে মানাস, মানাসের পাতা, মানাসের পাতা দেখছেন কেউ? দেখেন নাই? কোথায় দেখছেন? আমরা আগে আমাদের সীমান্ত দিয়ে তো ওই তার কাটা ছিল না, ওই সময় তো সীমানা খোলা ছিল, তখন ইন্ডিয়া থেকে আপনার হিন্দুদের অনেক এরকম ফাটা বাংলাদেশে চলে আসতো, এগুলাকে মানাসের ফাটা বলতো, বড় বড় খুব তাজা, কিন্তু এগুলা কেউ ধরতো না, খাইতো না, এগুলা চরে তরে আবার চলে যেত, ওইদিকে চলে যেত আবার এইদিকে আসতো। এই জাতীয় জাহেলি যুগেও ছিল, এগুলাকে বলা হয় ওয়াসিলা। আরেকটা হলো হাম, হাম হলো ওই উটনিটা যেটা নাতি পিঠে বহন করার মতো যোগ্যতা সম্পন্ন হয়েছে, মানে বুঝতে পারছেন, মানে ওই উটনির বাচ্চা হয়েছে, এটারও আবার বাচ্চা হয়েছে, তাহলে এটা নাতি না, ওই ওই উটনির নাতি হয়েছে না, ওই নাতি এটা যখন বড় হয়েছে এখন এটার পিঠে মালামাল বহন করা যায়,
এই পর্যায়ে পৌঁছে গেছে, তাহলে ওই নানি নানি ওট, এই নানি ওটকে তখন গলার মধ্যে লাগাই, মালা লাগাই ছেড়ে দিত, এটার নাম হলো হাম। তো এইরকম সাত ধরনের, বাহিরা, সাহেবা, ওয়াসিলা, হাম। আল্লাহ পাক বলছেন এগুলো তো আমি আল্লাহ কোনোটাই দিই নাই, বাহিরারও কোনো বিধান দিই নাই, সাহেবারও কোনো বিধান দিই নাই, ওয়াসিলারও কোনো বিধান, হামের কোনো বিধান দিই নাই। কিন্তু কাফেররা আল্লাহর নামে মিথ্যা অপবাদ তৈরি করেছে, তারা কিন্তু এগুলো আল্লাহর নামে ছাড়ি দিত, মানুষকে বুঝাইতো এগুলো আল্লাহর বিধান, আল্লাহর শরীয়ত। ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশেরই আকল নাই, ব্যাকল, এগুলা সব ব্যাকল। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ, এই 104 নম্বর আয়াত, এটা হলো ব্যাককলের সংজ্ঞা। এটা কি ব্যাককল কারে করে, মানে ব্যাককল সিনমেন্ট কেমনে? আগে আল্লাহ পাক বলছেন যে অধিকাংশ কি নাই, আকল নাই, ব্যাককল। তো ব্যাককল কারা, এবার আপনি ব্যাককল চিনা লাগবে না, 104 নম্বর আয়াতে ব্যাককলের পরিচয়। ব্যাককল হলো ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করছেন এবং আল্লাহ রাসূল যা তোমাদেরকে বলেন এদিকে চলে আসো, মানে কোরআন আর সুন্নার দিকে চলে আসো, তখন এরা বলে কি, ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, তখন তারা বলে ওঠে আমাদের বাপদাদাদেরকে, পূর্বপুরুষদেরকে যেই অবস্থার উপরে পেয়েছি এটাই আমাদের জন্য যথেষ্ট। এরা হলো ব্যাককল নম্বর ওয়ান। বলি এরপরে বলছেন যে এদেরকে যখন বলা হয় যে তোমরা আল্লাহ এবং রাসুলের দিকে আসো, কোরআন আর সহি হাদিসের দিকে আসো, তখন এরা বলে না হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের বাপদাদারা কি ভুল করছে নাকি, আমাদের বাপদাদা পূর্বপুরুষেরা যেভাবে করে আসছে আমরাও এর থেকে আর সরার উপায় নাই, আমরা এটার উপরে আছি। এরা হলো ব্যাককল। তো আল্লাহ বলছেন আওয়ালাও কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইয়ান, যদিও তাদের বাপদাদারা আসলে কিছুই জানতো না, যে বাপদাদা ধরি বসে রয়েছে আসলে বাপদাদারা কিছুই জানতো না, ওয়ালা ইয়াহতাদুন, এই বাপদাদারা হেদায়েত প্রাপ্ত ছিল না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ পাক বলেন ওই ইমানদারেরা ওই বাপদাদা নিয়ে চিন্তা করিও না, আলাইকুম আনফুসাকুম, তোমার নিজেকে নিয়ে চিন্তা করো। ইমানদারের বৈশিষ্ট্য হলো বাপদাদা নিয়ে চিন্তা করার দরকার নেই, আলাইকুম আনফুসাকুম, তোমার নিজেকে নিয়ে নিজে চিন্তা করো, আলাইকুম আনফুসাকুম। আর ব্যাককল হলো বাপদাদা নিয়ে চিন্তা করে, আর ইমানদারের বৈশিষ্ট্য হলো আলাইকুম আনফুসাকুম, মানে নিজেকে নিয়ে চিন্তা করে, আমার কি হবে, আমি কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচব, বাপদাদা তো বাপদা আল্লাহর জিম্মায় চলে গেছে, তাদের পয়সা আল্লাহ করবেন, আর বাপদাদা নিয়ে থাকা ফেরাউনি খাসিয়ত, ফেরাউনের বৈশিষ্ট্য। ফেরাউন মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছেন, দাওয়াতের পরে ফেরাউন চুপ করে শুনছে, দাওয়াত শুনে শুনে চিন্তা করতেছে যে মুসার এই দাওয়াত কিভাবে ব্যর্থ করা যায়, সে কৌশল বাইর করতেছে, সে তো অনেক বুদ্ধিমান চালাক, কারণ সে তো এমনি আর বিশাল একটা জাতিকে পরিচালনা করতেছে না। সে উঠে একটা প্রশ্ন ছুড়ে দিছে মুসা আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালাম বলছে ফামা বালুল কুরুনিল উলা, মুসা বলো দেখি আমাদের বাপদাদাদের কি অবস্থা, এক প্রশ্ন দিয়ে সে দুইটা কাজ করবে। মুসা আলাইহিস সালাম যদি বলেন যে বাপদাদারা তো সব জান্নাতে চলে গেছে, তাহলে মুসা আলাইহিস সালামকে বলবে যে বাপদাদারা যদি তোমার কথা না মানে জান্নাতে চলে যায়, তাহলে আমরা তোমার কথা মানার দরকার কি, আমরাও বাপদাদার মতো থাকি। আবার যদি মুসা আলাইহিস সালাম বলেন যে বাপদাদারা সব জাহান্নামে চলে গেছে, এবার পুরা মিশরীয় জাতিকে বলবে দেখো যে মুসা তোমাদের বাপদাদা সবাই জাহান্নামে পাঠাইছে, মানুষ খেপে যাইব, কারণ বাপদাদা জাহান্নামে গেছে এই কথা শুনলে মানুষ তো প্রচন্ড খেপা খেপবো। এরপর মুসা আলাইহিস সালাম বলছেন যে এরা কোথায় যাবে এটা আল্লাহর জিম্মায়, এটা ইন্নামা হিসাবুহুম আলাল্লাহ,
এদের হিসাব আল্লাহর কাছে, এদেরকে নিয়ে কাজ করা আমার কাজ না, আমি ওদের নিয়ে গবেষণা করতে নবী হয়ে আসেনি, আমি নবী হয়ে আসছি যারা জিন্দা আছে এদেরকে নিয়ে, যারা দুনিয়া থেকে চলে গেছেন এদের নিয়ে আমি নবীর কাজ না। তো এখানে আল্লাহ পাক প্রথম বলছেন যে ওই ব্যাক কলেরা, ওই কাফেরেরা, মুশরিকেরা, তাদের বৈশিষ্ট্য হলো তারা বলে যে আমাদের বাপদাদাদেরকে, পূর্বপুরুষদেরকে যেভাবে পাইছি সেভাবেই থাকে। কিন্তু ইমানদারদেরকে আল্লাহ বলছে, ইমানদারেরা তোমরা এই কথা বলিও না, তোমরা বল আলাইকুম আনফুসা, তোমরা তোমাদের নিজেদেরকে নিয়ে চিন্তা করো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম, যদি তোমরা নিজেরা হেদায়েত পাও, অন্য মানুষেরা যদি গোমরা হয়ে যায়, এটাতে তোমাদের কোনো ক্ষতি নাই। কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তুমি যদি হেদায়েত পাও তো পৃথিবীর সব মানুষ গোমরা হয়ে গেলে তোমার অসুবিধে কি? এজন্য আল্লাহ পাক বলেছেন লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম, যদি তোমরা হেদায়েত প্রাপ্ত হও, যে গোমরা হয়ে গেছে সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না এবং তোমাদের কোনো ক্ষতির কারণ নাই গোমরা হয়ে গেলে। কিন্তু তুমি চিন্তা করো যে তোমার, তুমি নিজে হেদায়েত পাইছো কিনা। কিন্তু দেখবেন মানুষের অভ্যাস নিজেকে নিয়ে চিন্তা করে না, বাইরে অন্যকে নিয়ে চিন্তা করে, যে দেখা যায় যে সবাইকে নিয়ে চিন্তা করতে থাকে, কিন্তু নিজেকে নিয়ে, নিজের দোষটুটি বের করা, নিজেকে নিয়ে চিন্তা করা এই সময় মানুষের থাকে না। মানুষ শুধু অন্যটা নিয়ে গবেষণায় থাকে, দেখবেন দোকানে বসছে মানুষ নিয়ে গিবত, কার কি হয়েছে না সব গবেষণা করে ফেলতেছে, কিন্তু নিজেকে নিয়ে এক ঘন্টা বসে চিন্তা করছে যে আমার মধ্যে কয়টা কবিরা গুণা আছে, আমার পরিবারে কি কি সমস্যা আছে, আমি দিন থেকে কত দূরে, এইটা কেউ চিন্তা করে না। আরেকটা হলো দেখবেন ওই যে নিজের দেশের খবর নাই, সৌদি আরব নিয়ে মহা চিন্তায় ব্যস্ত আছে, সৌদি আরব শেষ হয়ে যাইতেছে, সৌদি আরবে সিনেমা হল চালু হয়ে গেছে, সৌদি আরবে এটা হয়ে গেছে, তোমার নিজের দেশে কি আছে, তোমার থেকে তো ভালো আছে, তাহলে তোমারটা নিয়ে তুমি বেশি চিন্তা করো, তোমারটা কেমনে সংশোধন করা যায়। সৌদি আরব যদি কেয়ামত পর্যন্ত তাওহীদের উপরে থাকে, ভালো থাকে, তাহলে তো পৃথিবীতে আর কেয়ামতই হবে না। কেয়ামতের আগে পৃথিবীতে মানুষ সব তাওহীদ থেকে সরে যাবে না, তাহলে যদি সৌদি আরবের মানুষ তাওহীদের উপরে থাকি যায়, তাহলে আর পৃথিবীতে কেয়ামত হইব, কেয়ামত কেমনে হইব? তাহলে কেয়ামতের আগে অবশ্যই সৌদি আরবের মানুষও তাওহীদ থেকে সরে যাইব, শিরিকের দিকে চলে যাব, কুফরের দিকে চলে যাব, বেদাতের দিকে চলে যাব, একসময় আস্তে আস্তে সব গোমরাহির দিকে চলে যাবে, তারপরে গিয়ে না কেয়ামত হইব। এখন ওদেরকে নিয়ে আমার চিন্তা করার এত, এরা খারাপ হয়ে যাচ্ছে। তো এই জন্য আল্লাহ পাক বলছেন আলাইকুম আনফুসা, তোমাদের নিজেদেরকে নিয়ে নিজেরা চিন্তা করো। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, তোমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই প্রত্যাবর্তন করতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন, তোমরা যে আমল করেছিলে দুনিয়াতে, যা যা করেছিলে, আল্লাহ পাক তোমাদেরকে সেগুলোর সংবাদ দিয়ে দিবেন, জানাই দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শাহাদাতু বাইনিকুম ইযা হাদারা আহাদুকুমুল মাউত, এখান থেকে ওসিয়তের কিছু বিধান আল্লাহ পাক বর্ণনা করেছে। মৃত্যুকালে যখন তোমরা ওসিয়ত করবা তখন সাক্ষী রাখবা। ওইদিন আমার কাছে কয়েকজন ভাই আসছে, বলছে যে একজন ভাই ওসিয়ত করে গেছে, তার ছেলে মেয়ে নাই, বলছে যে আমার এই সম্পদগুলো মসজিদে দিয়ে দিও, মাদ্রাসায় দিয়ে দিও, ওসিয়ত করছে। কিন্তু তার ভাইয়েরা বলতেছে না, আমরা ওসিয়ত মানি না, ভাই বোনেরা আমাদেরকে ভাগ করে জায়গা দেবেন, দিয়ে দাও। আমি বললাম যে উনি যে ওসিয়ত করছেন এটার সাক্ষী প্রমাণ আছে, বা বর্তমান জামানায় ওসিয়ত করতে হলে উনি লিখে দিয়ে যাবে, উনি জীবিত থাকতে লিখে দিয়ে যাবে, কারণ এখন যেখানে মিথ্যা সাক্ষী দেওয়ার লোকের অভাব নাই, আপনি কয় হাজার মিথ্যা সাক্ষী দেওয়ার লোক খুঁজবেন, যে কোনো মুহূর্তে পাইবেন বাংলাদেশে, খালি টাকা দিবেন আর মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য রেডি। তো সেই জায়গায় আপনি ওসিয়ত করে গেছেন মানুষকে, তো ওসিয়ত করে গেলে তো এরা স্বীকার করবে না, কারণ তার স্বার্থ যদি ওখানে জড়িত থাকে। ধরেন আপনার ভাইদের সামনে আপনি ওসিয়ত করে গেছেন, ভাইয়েরা তো আছে জমিন, জায়গা জমিন এগুলো নেওয়ার জন্য, তো তারা তো সাক্ষ্য দিবে না, যে তারা বলতেছে না কোনো ওসিয়ত করে নাই, কিন্তু ওনাদের কাছে কোনো ডকুমেন্টও নাই, ওসিয়ত করছে কোনো প্রমাণ নেই। আল্লাহ পাক এখানে এই ওসিয়তের ব্যাপারে কিছু বিধান বর্ণনা করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালাগণ, শাহাদাতু বাইনিকুম ইযা হাদারা আহাদুকুমুল মাউত,
যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হয়ে যায়, হিন আল ওয়াসিয়া, তখন সে ওসিয়ত করতে চায়, এমন সময় তোমাদের মাঝে সাক্ষী রাখো এসনান, কয়জন? দুইজন। জাওয়া আদলিম মিনকুম, যারা তোমাদের মধ্যে ন্যায় পরায়ণ, ইনসাফওয়ালা, মানে সত্যবাদী, ভালো মানুষ, এরকম দুইজনকে সাক্ষী রাখো। আও আখরানি মিন গায়রিকুম ইন আনতুম দরাবতুম ফিল আরদে ফাআসাবাতকুম মুসিবাতুল মাউত। এখন তুমি সফরে আছো, তো ওখানে তোমার মৃত্যু হাজির হয়ে গেছে, মৃত্যুর মুসিবত তোমাকে গ্রাস করে ফেলতেছে, তখন তুমি যদি ইমানদার নাও পাও, তাহলে অন্যদের থেকে হলেও তুমি দুজন সাক্ষী রাখো, মানে অমুসলিমও এখানে সাক্ষী রাখা যাবে যদি ইমানদার না পাওয়া যায়। তাহবিসুনাহুমা মিন বাদিস সালাতে ফায়ুকসিমানি বিল্লাহ ইনি রিতাবতুম লা নাশতারি বিহি সামানাও ওয়ালাও কানা দা কুরবা। আল্লাহ পাক বলেন, তাহবিসুনাহুমা, ওই দুজন সাক্ষীকে আটকে রাখো, মিন বাদিস সালাহ, সালাতের পরে, মানে ওই দুজন সাক্ষীরে মসজিদের মধ্যে আনি বসায় রাখবা, বসায় রেখে ফায়ুকসিমানি বিল্লাহ, আল্লাহর নামে, আল্লাহর গড়ে দুইজনের থেকে কসম করাইবে, শপথ করাইবে। ইনিরিতাবু তুমলা নাস্তারি বিহি থামানা, যদি তোমরা আশঙ্কা করো, মানে আশঙ্কা করতেছ যে এরা উল্টাপাল্টা করতে পারে সাক্ষী, তাহলে আল্লাহর গড় মসজিদে নিয়ে আসবা, মসজিদে নিয়ে এসে নামাজের পরে, সলাতের পরে এই দুজনকে আল্লাহর নামে কসম করাইবা। কি নামে কসম, কিভাবে কসম করবে? তারা বলবে যে দুনিয়াবি কোনো স্বার্থের বিনিময়ে আমি আমার সাক্ষ্য বিক্রি করব না, ওয়ালাও কানাদা করবা, যদিও আমার নিকটাত্মীয় হোক না কেন, মানে তবু আমি কোনো মিথ্যা সাক্ষী এখানে দেব। ওয়ালা নাকতুমু শাহাদাতাল্লাহি ইন্না ইযাল্লা মিনাল আসিমিন, আর আল্লাহর সাক্ষীকে কখনো গোপন করব না, কারণ সাক্ষী গোপন করলে আমি গুনাহগারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ফা ইন উসিরা আলা আন্নাহুমা ইস্তাহাক্কা ইসমান ফা আখারান ইয়াকুমানি মাকামাহুমা মিনাল্লাযীনা ইস্তাহাক্কা আলাইহিম আল আওলায়ান। যদি তোমরা আশঙ্কা বোধ করো যে এই দুইজনকে সাক্ষী রাখলে গুনায় জড়িত হওয়ার আশঙ্কা আছে, মানে এরা মিথ্যা সাক্ষীও দিতে পারে, তাহলে এদের থেকে যাদেরকে তুমি ভালো মনে করো এইরকম ভালো মানের দুইজনকে তুমি সাক্ষী হিসাবে তাদের জায়গায় স্থলাভিষিক্ত করো। ফায়ুকসিমানি বিল্লাহি, তারা দুজনে আল্লাহর নামে কসম করে বলবে, লা শাহাদাতুনা আহাক্কু মিন শাহাদাতিহিমা, তারা বলবে যে ওই দুজনের সাক্ষীর চাইতে আমাদের সাক্ষীটাই বেশি অগ্রগণ্য। ওয়ামা তাদাইনা, যদি আমরা সীমা লঙ্ঘন করি, মানে আমরা কোনো সীমা লঙ্ঘন করব না সাক্ষীর ব্যাপারে, ইন্না ইযাল্লা মিনাজ জালিমিন, যদি সীমা লঙ্ঘন করি আমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দালিকা আদনা আইয়াতু বিশাহাদাতি আলা ওয়াজহিহা, এটাই হলো সাক্ষী হাজির করার, সরাসরি হাজির করার সবচেয়ে সহজতর উপায়। আও ইয়াখাফু আন তুরাদ্দা আইমানুম বাদা আইমানিহিম, অথবা যদি তারা আশঙ্কা করে কসমের পর কসম থেকে তারা ফিরে যাইতে পারে, মানে যদি ফিরে যাওয়ার আশঙ্কা করে, তাহলে আল্লাহ পাক যে পদ্ধতিটা দিছেন এই পদ্ধতিটাই সবচাইতে সহজতর এবং অগ্রগণ্য। ওয়াত্তাকুল্লাহ ওয়াসমাউ, আর আল্লাহকে ভয় করো, আল্লাহর কথা তোমরা শোনো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ রাব্বুল আলামিন ফাসিক কওমকে হেদায়েত দান করেন না। ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুলা ফায়াকুলু মাযা উজিবতুম, এখান থেকে আল্লাহ পাক শেষ পর্যন্ত, এখানে আল্লাহ পাক গুরুত্বপূর্ণ একটি বিষয় বর্ণনা করেছেন, সেটি হলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রাসূলদেরকে, আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে আল্লাহ পাক একটা প্রশ্ন করবেন। প্রশ্নটা এখানে আল্লাহ পাক বলছেন, প্রশ্নের উত্তরে নবীরা কি বলবে সেটাও আল্লাহ পাক এখানে উল্লেখ করছেন। ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুলা, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন
সমস্ত রাসূলদেরকে আল্লাহর সামনে একত্রিত করবেন ফায়াকুলু মাযা উজিবিতুম আল্লাহ পাক বলবেন মাযা উজিবিতুম তোমরা যে দুনিয়াতে দাওয়াত দিয়েছিলে ওই দাওয়াতের উত্তরে তারা কি বলছে মানে জমিনের মানুষেরা তোমাদের দাওয়াতের উত্তর কেমনে দিছে قالوا لا علم لنا انك انت علام الغيوب তখন নবী রাসূলরা বলবেন লা ইলমা লানা রাব্বুল আলামিন আমাদের তো কোনো ইলম নাই ইলম তো সব আপনার ইন্নাকা আনতা আল্লামুল গায়ুব আপনি তো হলেন সমস্ত গায়েবের আলেম আল্লাম আমাদের দেশে আল্লামা বলে না এই আল্লামাটা হলো এই আল্লাম থেকে আল্লামা তো আল্লাহ পাক হলেন আল্লামুল গায়ুব সমস্ত গায়েবের মহাজ্ঞানী এই কথাটা নবী রাসূলেরা কি বলবেন মানে নবী রাসূলেরা বলতে চাইবেন যে আল্লাহ আমরা তো দুনিয়া থেকে চলে আসছি এখন চলে আসার পরে লোকেরা কি করছে না করছে এটা তো আমরা জানি না এটা তো আপনিই হলেন আল্লামুল গায়ুব এটা তো আপনিই জানেন